ক'বা, বা জুবিনৰ নিচিনা গাইছো দেই, লতা মংগেশকাৰ আছে, নক'ব। তেওঁৰ নম্বৰ, তেওঁৰ পাৰফৰ্মেঞ্চে তেওঁক মূল্যায়ন নকৰিব, বৰঞ্চ এই কথাটো ক'ব, ধৰক কোনোবা ল'ৰা এটাই অংক এটা পাৰিলে, অংকত সৰহকৈ নম্বৰ পালে, তেতিয়া তাক কি বুলি ক'ব, বা তুমি যে এই অংকটো কৰিছিলা, অংকটো ছল্ভ কৰিবৰ কাৰণে তুমি যে ইমান চেষ্টা কৰিছিলা, দেট চেষ্টা ইজ গুড, সেই চেষ্টাটো ভাল আছিলে, তোমাৰ এফৰ্টটো তুমি ভালকৈ দিছিলা, তুমি অংকটো যিটো পদ্ধতিৰে কৰিছা সেই পদ্ধতিটো শুদ্ধ হৈছে, সেইটো ভাল কথা। কামটোকহে প্ৰশংসা কৰিব, মানুহক প্ৰশংসা নকৰিব, কামটোক প্ৰশংসা কৰক, শুনিছা কথাটো, আমি ডাইৰেক্ট মানুহটোক প্ৰশংসা কৰি দিওঁ, এই বিৰাট ভাল ল'ৰা নহয় নম্বৰ পাইছে, তাৰমানে নম্বৰ নোপোৱাকেইটা বেয়া ল'ৰা, নম্বৰ পালেই যদি ভাল ল'ৰা, নম্বৰ নোপোৱাকেইটা বেয়া ল'ৰা নহয়, তেওঁ নম্বৰ পালে এইকাৰণে, কাৰণ তেওঁ এটা ৰাস্তা লৈছিলে, সেই ৰাস্তাটো গুড আছিলে, গতিকে ৰাস্তাটো প্ৰশংসা কৰিব লাগে। এতিয়া তুমি যে পৰীক্ষাৰ আগত দিনে ছঘণ্টাকে চেষ্টা কৰিলা, এই কথাটো গুড, সেইটো ভালে কথা আছে। তুমি যে ফুটবলৰ এই কিকটো, যিটো কিক লৈছা তুমি, এই কিকটোৰ কাৰণে তুমি যিধৰণে কিকটো লৈছা আৰু সেই কিকটো ল'বৰ কাৰণে তুমি যিধৰণে চেষ্টা কৰিছিলা, দেট ৱাজ ফেণ্টাষ্টিক, তোমাৰ কিকটো ভাল হৈছে, তাক কেতিয়াও ক'ব নালাগে বা কৈছোঁ ৰোনাল্ডোৱে কওঁ, সেইটো নহয়, এই ৰোনাল্ডো নহয়, সেইটো প্ৰশংসা কৰিব নালাগে, তাক ক'ব লাগে কিকটো ভাল হৈছে, এই কিকটো মজা হৈছে, কি কেনেকৈ ল'ব লাগে, বৰ বস্তু কৰ্ণাৰ কিকটো, তুমি যিটো কৰ্ণাৰ কিক লৈছা সেই কৰ্ণাৰ কিকটো ফেণ্টাষ্টিক কিক হৈছে, আৰু কৰ্ণাৰ কিক কেনেকৈ ল'ব লাগে, তুমি নেক্সট বাৰ কৰ্ণাৰ কিক কেনেকৈ মাৰিবলৈ চাবা, হৈছে কথাটো, গোটেই প্ৰশংসাবিলাক কেনেকুৱা হ'ব লাগে, ৱাই পেটাৰ্ণৰ মানুহবিলাকে কেনেকৈ প্ৰশংসা কৰে আৰু ল'ৰা ছোৱালীক কেনেকৈ কথা কৰে, ৱাই ল'ৰা ছোৱালীক অকল এটা কথা শিকায়, সেইটো হৈছে বেটা শিকা, কি শিকিলা, তুমি চেষ্টা আজি কি কৰিলা, এফৰ্ট দিলা নে নিদিলা, এফৰ্ট তুমি কেনেকৈ দিলা, তুমি গান গাইছা, গান ভাল হ'ল, এই বিয়া ভাল হৈছে, আমুক তামুক নহয়, তুমি কেনেকৈ চেষ্টা কৰিছিলা, হৈছে ওৱান ক্লেপ ওৱান ক্লেপ। আমি যে আমাৰ দেশখন যে আমি পিছপৰা বুলি কওঁ, পিছপৰা মানে টকা পইচা ধন সম্পত্তি পিছপৰা নহয়, আমি সেই এটিটিউডটোত পিছপৰা, শিকাৰ যিটো মানসিকতা, সেই মানসিকতাটো পিছপৰা, সেইকাৰণে আমি পিছপৰা, শুনিছা, ওৱান ক্লেপ, শিকাৰ মানসিকতাটো পিছপৰা। মই বেলেগ বেলেগ ঠাই, গোটেই ভাৰতবৰ্ষতে মই স্পীচ দিওঁ, মই যে আজি তোমালোকক ক'বলৈ আহিলোঁ, স্পীচটো মই অকল ইয়াতে দিয়া নাই, মই গোটেই ভাৰতবৰ্ষতে বক্তৃতা দি ফুৰোঁ, কিন্তু মই কিছুমান ঠাইত যাওঁতে দেখোঁ যে তেওঁলোকৰ এটা মানসিকতা থাকে, শিকাৰ মানসিকতা থাকে, একদম বলিয়াৰ নিচিনাকৈ আহে, আহি লৈ এনেকৈ বেৰি লয়, আৰু বেৰি লৈ কয় মানে ছাৰ এইখিনি 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 কথা, আৰু মোক এৰি নিদিয়ে। মই কোনোবা কোনোবা ঠাইত কেতিয়াবা বক্তৃতা এঘণ্টা দিবলৈ গৈ মই দহ ঘণ্টালৈকে কথা পাতি আছোঁ, ইমান শিকাৰ এটিটিউড থাকে। আমাৰ ইয়াত কেতিয়া যায়ো ওৱান ক্লেপ, বুজিছা কথাটো, আমি কিহত পিছপৰা বুজিছা নহয়, যেনেকুৱা মিটিং এখন পাতিব লাগে, মানুহজনক কথা ক'বলৈ মাতিব লাগে, চব কলা কৰ্তব্য দিয়ে, আমি কিহত ভাল, বৰ্তমানৰ সৰুটো আমাক লাগে, ভুলিছোঁ ইয়াত কোনোবা এজনে একদম ভিজে বজাই দিছে, একদম এজনে জপিয়ে জপিয়ে গান গাবলৈ আহিলে আৰু সবফালে বোকা বনাই দিলে, বোকাত নাচি নাচি নাচিব লাগে, বছ গোটেই মানুহ নধৰা হৈ যাব, শুনিছা হয়নে নহয়, সেইটো হৈছে বৰ্তমানৰ সৰু, সেইটো এটা উত্তেজনা, যেতিয়া সস্তীয়া উত্তেজনা আৰু বৰ্তমানৰ সৰু এটা ওলাব, গোটেই সোপা বুঢ়া বুঢ়ি পৰা যাব, সৰু বাচ্চা লাগে গোটেই সোপা লৈ জপিয়াই দিবগৈ, আৰু যেতিয়া শিকাৰ সুযোগ এটা ওলাব, মাতি মাতি আনিব নোৱাৰি, সেই এটিটিউডটো অকল ল'ৰা ছোৱালী নহয়, সেই এটিটিউডটো আমি গোটেই সমাজখনেই মিছ কৰোঁ, পেৰেণ্টছে নিজে কেতিয়াও তেনেকুৱা অনুষ্ঠানটোলৈ আহিবলৈ আগ্ৰহ প্ৰকাশ নকৰে, আৰু ল'ৰা ছোৱালীয়ে কেতিয়াও নকয় বেটা যা আজি কিবা এটা শিকিবলৈ চান চলাইছে, তই শিক, সেই কথাটো পেৰেণ্টছেও নকয়, শিক্ষকেও নকয়, খালি তেনেকুৱা ফাংচন এটা হ'লে কোনো কাকো ক'বলৈ দৰকাৰ নাই, ল'ৰা পিছফালে দুৱাই দি পলাই দিব, বাপেক আগফালে দুৱাই দি আহিব, কোনো কাম কৰিবলৈ দৰকাৰ নাই, যেতিয়ালৈকে আমি সেই মানসিকতাটো বনাব নোৱাৰোঁ তেতিয়ালৈকে আমি পিছ পৰি থাকিম, আৰু ব্যক্তিগত জীৱনত সফল হ'বৰ কাৰণে এই মানসিকতা দৰকাৰী। এইটো মই যিখিনি কথা কৈ আছোঁ, এইখিনি কথাক আমি আজিৰ যুগৰ সফলতাৰ বিজ্ঞান বুলি কওঁ, শুনিছা, সফলতাৰ বিজ্ঞান, যিকোনো সফল মানুহৰ জীৱনত তোমালোকে এই চৰিত্ৰ শক্তিকেইটা দেখিবা, ওৱান ক্লেপ, যিকোনো সফল মানুহৰ জীৱনত তোমালোকে এই চৰিত্ৰ শক্তিকেইটা দেখিবা,
আর সব বিফল মানুষ যদি জীবনলে চা তো দেখবা এই স্বভাবকীরা নাই, এই স্বভাবকীরা নাই, শিকারও নহয় আর চেষ্টা নহয়। তুমি যদি খেতিয়কজন চা, ভাল খেতিয়কজন, সফল খেতিয়কজন দেখবা, খেতিয়কজনে সদায় নতুনকে শিকিবলে যত্ন করে, শিকি আছে আর কয় এই মানে শিকিব দিই কেন শিকিব আর চেষ্টা করে, সময় দিয়ে, লাকি থাকে, লাকি থাকে, দিন প্রত্যেক রাতেপাই খেতে যায়, খেতিক সাবতি লয়, চেষ্টা করে, আর যে রুলে আর পিছদিনের নেযায় অকল ভালে যায়, একটু চেষ্টা নকরে, আর পিছর বছর কেন করম, ভালকে করম, কেন করম, এই চেষ্টা নকরে, এই নিশিকে সফল কেউ হব না। শুনেছা, বিরাট কোহলিয়ে যদি আজ প্র্যাকটিস করবলে এই দিয়ে কালে ভাল খেলে পাইব নি? বিরাট কোহলি কেন ভাল খেলিব পাইছে? কারণ প্রত্যেক দিনাই শিকিছে আর প্রত্যেক দিনাই চেষ্টা করিয়ে আছে। যেটা ফর্ম বেয়া হয় একটা কথা কয়, ফর্ম বেয়া হলে মই অকল এটা কামই করো, সেটা হচ্ছে আই ইনক্রিজ মাই লার্নিং এন এ ফর্ম, মানে শিকা আর চেষ্টা বহাই দিই। শুনেছা, বিরাট কোহলি কি কয় জানা? এটা গোটেই পৃথিবীর কারণে একটা সেন্সেশন উত্তেজনা বিরাট কোহলি। কয় যেতিয়া মই খেল এখন বেয়া খেলো, তেতিয়া পিছত মই অকল এটাই কাম করো, সেটা হচ্ছে মই শিকিবলে যত্ন করো আর মই প্র্যাকটিস বহাই দিই, চেষ্টা বহাই। শুনেছা, মই যেটা ফেল করিম, মই যেটা ভাগতে নম্বর নাপাম, তেতিয়া মই এটাই কাম করিম, সেটা হচ্ছে মই শিকিবলে বহাই দিম আর প্র্যাকটিস বহাই দিম। হব হব, এই বিশ্বাস তোমালোকে করা, প্রথমতে বিশ্বাস করা যে মাথা দরকারি নহয়, দরকারি হয়েছে শিকা আর চেষ্টা করা। তারপর মানসিকতা ডেভেলপ করা যে মই শিকারো, নিজক প্রত্যেক মুহূর্ততে কবা মই শিকারো, মই ইয়াত কেলে বহি আছো? শিকিবর কারণে বহি আছো। হয়েছে, মই কেলে স্কুললে আহিছো? শিকিবর কারণে আহিছো। ইয়াত গ্রন্থমেলা এখন হলে মই আহিম নে নাহিম? আহিম। কেলে আহিম? শিকিবলে আহিম। আলোচনা চক্র এটা যেটা হব মই আহিম। কেলে আহিম? কারণ তাত শিকিবলে পাই। শুনিছা, কিতাপ মই কেলে পঢ়িছো? শিকিবলে পঢ়িছো। হব, মই এটা সামৰিম, এটা সামৰি দিওঁ ন? হ্যাঁ, এটি এক্স ওয়াই হয়ে দেখিছে। এতিয়া হলো নহব, ওয়াই টু একদম ভিতর ঘুরাই লওয়া। হ্যাঁ, ওয়াই ইয়াক আমি আর একটা নাম দি থ যাওয়া আজি, ওয়াই টু শেষত মই একটা নাম দি থ যাও, ইয়াক কলো মই লার্নার। কি নাম বলে কলো? লার্নার। আর ইয়াক কই দিব নন লার্নার। কি নাম দিল? নন লার্নার। ইয়াক কোনে কোনে লার্নার হব খুঁজিব? কাটা কাজ এবার কোনে কোনে লার্নার হব খুঁজিব? ওকে, ভেরি গুড, চা হ্যাঁ ভেরি গুড, এটা নিজের কারণে হাতছাপ দিব পার। যিয়ে সঁচা সঁচিকে হব পারিবা, যিয়ে সঁচা সঁচিকে লার্নার হব পারিবা, কি সঁচা সঁচিকে সাকসেস হবা, গ্যারান্টি, গ্যারান্টি। তুমি মোক আজির পর 20 বছর পিছত, কিন্তু 20 বছর বলে কল সময় দীঘলীয়া সময়, ভবিষ্যত ডাঙর, লার্নার হয়ে 20 বছর সংগ্রাম করব। শুনিছা, শুনিছা, 20 বছর পিছত মোক কব পারিবা যে স্যার মই সেই দিন মই প্রতিজ্ঞা করেছিল ICLBA লার্নার, মই এজন লার্নার হম আর আজি মোক চাও মই এনেকুৱা আছো। 20 বছর পিছত তোমালোকে কব পারিবা। শুনিছা, এতিয়াৰ পৰা 20 বছৰ পিছতো মই ইউনিভাৰ্চিটি থাকি মই 25 বছৰ চাকৰি আছে, ইউনিভাৰ্চিটি গলে লগ পাবা, কব পাৰিবা, হব? শুনিছা, শুনিছা, ঠিক আছে, সকলোৱে অকল সেইটো ৰাখা, চোকা গাধা ক'ত পঢ়িছো কি কৰিছো এইবিলাক মতলব নাই, বুজিছা? শুনিছা, ঠিক আছে, এইখিনিকে ক'লো, মই এতিয়া সামৰিম। মই ধন্যবাদ জনাইছো ঢকুৱাখানা হাই ছেকেণ্ডেৰী স্কুল, বিশেষকৈ তৰুণে মোক একদম বহুত দিনৰ পৰা বেছে আছে, মই আজি দিনটো দিবলৈ মোৰ বহুত বাৰ সলনি কৰিব লগা হৈছে, আজি মই বহুত দিনৰ আপুনি ছেডিউল কৰি আজি টাইমটো মিলাব পাৰিলোঁ, মই আকৌ খৰতকে যাব লাগিব, বেলেগ এটা প্ৰগ্ৰেম আছে, সেইকাৰণে মই ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকেও বহুতখিনি শিক্ষক থাকিলে, আৰু মই ভাবিছোঁ আপোনালোকৰ এই কথাখিনি আপোনালোককো চিন্তা কৰিবলৈ এটা খোৰাক দিব, অভিভাৱকসকলক অভিভাৱকসকলকো সকাহ দিব যে আচল কথাটো ঠিক, আৰু মই আপোনালোকক কৈ থৈছিলোঁ যে এইটো মই বিজ্ঞান কৈ আছোঁ, সায়েন্স কৈ আছোঁ, সায়েন্স অফ সাকসেস, সকলোটা বিজ্ঞান কৈ আছোঁ,
এই কথাটো পালন করলে আখরে আখরে পালন করলে আখরে আখরে সফলতা লাভ করব তুমি যান চেষ্টা আর লার্নিং বহাব পারিবা মেথামেটিক্সর একটা একটা কথা আছে কি প্রপোর্শনেট কয় মানে ডাইরেক্টলি প্রপোর্শনেট বলি অসমে কি কয় ডাইরেক্টলি প্রপোর্শনেট মানে তুমি যদি ইমান কোন পরিমাণের লার্নিং আর চেষ্টা বহুয়া তোমার ইমান কোন পরিমাণের সফলতা তোমার আহি যাব ডাইরেক্টলি প্রপোর্শনেট তুমি যদি চেষ্টা আর হেৰি ইমান কোন কমাই দিয়া তোমার সফলতা ইমান কোন কমে গুছি আহিব তুমি যান চেষ্টা আর চেষ্টা করবা আর শিখিবা সিমানে তুমি সফলতার ফলে আগ্রহী হয়ে থাকবা সেটা কয় মেথামেটিক্সত ডাইরেক্টলি প্রপোর্শনেট পুনপটিয়াকে সমান পাতে পুনপটিয়াকে সমান পাতে শুনিছা পুনপটিয়াকে সমান পাতে তাৰমানে তুমি ইমানখিনি শিকিলে আর ইমানখিনি চেষ্টা করলে ইমানখিনি তোমার সফলতার দিকে তুমি আগবাড়ি গেছি যিমান বেছি তুমি করবা সিমান বেছি তুমি সফলতার দিকে গড়ি হব ধন্যবাদ জানালো আকৌ সকলকে সকল শিক্ষক ইমান আর তোমালোককো থ্যাংক ইউ ধন্যবাদ জানাইছো ধুনকে শুনিলা মাঝে মাঝে কেটামান এক্স থাকে এক্সটাই ভাবছো আমার ওয়াই হব যত্ন করব ন লার্নার হবলে যত্ন করব এইখিনিকে কয়ে মই সামৰি মাৰিছো থ্যাংক ইউ।